এবার আসি একটু মহাভারত, কারণ মহাভারতের কথা শুনতে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হয়। যারা যারা পড়েছেন তারাও অনেকে জানেন না শব্দটা কোথা থেকে এলো। মহাভারত একটু বলে রে, এই মহাভারতের পাঁচটা অক্ষরের মানেটা কি? মহাভারতের প্রথম অক্ষর হলো ম, এই ম কোথা থেকে এসেছে একটু বলে রে। কারণ আমার থেকে অনেকেই শাস্ত্রজ্ঞ আছেন, জ্ঞানী গুরু আছেন। দেখুন বাবা, ব্যঞ্জনবর্ণ আর স্বরবর্ণ মিলে 47টা অক্ষর, 48টা অক্ষরের মধ্যে লিটাকে যেমন কোন জায়গায় ব্যবহার করা হয় না, তদ্রূপ একটু আস্তে কথা বলবেন না মা, তাহলে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের 47টা অক্ষরের মধ্যে 20 নম্বর অক্ষরের প্রথমে সে অক্ষরটার নাম কি? ম। ম শব্দের অর্থ একটু বলে নেই, এই ম শব্দের অর্থ হলো মোহময় আচ্ছন্ন। হ, হ শব্দের অর্থ হলো হরণ করা। শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধ কর। অর্জুন কি বলেছিল? যে সকলে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন আমি কাকে মারব? ভগবান বলেছিলেন কেউ তোমার আপন না, আপন থাকতে গেলে একমাত্র আমি। দেখো আমি সব মেরে রেখেছি। তাই অর্জুনের মনটাকে হরণ করে নিয়েছিল বলে আজকে মহাভারতের দ্বিতীয় অক্ষরে হ হয়ে গেল। হ শব্দের অর্থ হলো হরণ, হরণ শব্দের অর্থ হলো চুরি। মহ আকার, হরি বল হরি বল একটু আসতে। তাহলে আকার বলতে যিনি আকার তিনি সাকার, তিনি হলেন অনাদিয়াদি গোবিন্দ করুণার অবতার। ভ, ভ শব্দের অর্থ হলো যিনি ভগবত স্রষ্টা, অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে দেখিবে সেখানেই ভগবানকে পাই, যদি সে নয়নে যুগল তোমার সুদৃষ্টি হয়। অর্থ হলো রত্ন, যে রত্ন জলের তলায় থাকে না, মাটির ওপরে থাকে না, হীরে পান্না চুনি টোপাজ নীলা মুক্তা প্রবাল ঝাড়খণ্ড পোখরাজ ইত্যাদি, সে রত্ন আসতে বাবা। সেই রত্নকে পেতে গেলে শুধু কামনা বাসনা কায় মনো বাক্য দিয়ে প্রার্থনা করতে হবে, ভগবানকে ডাকতে হবে, তবে সেই রতনকে পাওয়া যাবে। ত শব্দের অর্থ হলো তুলার্থে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী থেকে নেওয়া হয়েছে খন্ডে ত। অর্থাৎ ভগবানের সমস্ত লীলাটাই হলো তত্ত্ব, তিনি হলেন মোহময় আচ্ছন্ন লীলাকারী লীলা ইতাই গৌর প্রমাণ হরি বল হরি। তাই মহাভারতের সতী নারীদের মধ্যে অনেকে মনে মনে জানেন, কেউ বলেন দ্রৌপদী, কেউ বলেন কুন্তি, কেউ বলে গান্ধারী। আমাস্তে ছোট্ট করে একটু বলে রই, গান্ধারী যদি সতী নারী হতো তাহলে 100টা পুত্র চুরি করে নিতে পারত না। হরি বল হরি বল হরি বল। কিভাবে নিয়েছিল? একদিন দুর্বাসা ঋষি এসেছিল কুন্তিকে পরীক্ষা করবার জন্য, এসেছিল। কি বলছে যে মা, তোমার হাতের পরমান্ন গ্রহণ করব, আমার আমার বড় ইচ্ছা, তবে একটা অনুরোধ। কি কি বাবা? কুন্তি দেবী বলছে কি বাবা, 100টা সোনার পাত্রই করে আমাকে পরমান্ন দিতে হবে। চিন্তা করতে পারেন, 100টা সোনার পাত্র,
কুন্তীদেবী ঘরের মধ্যে অন্বেষণ করে দেখলেন যে একশোটা সোনার পাত্র নাই, কটা আছে একটা কম, অর্থাৎ ৯৯টা। পরমান্ন রন্ধন করে মা আমার ভক্তি ভরে দুর্বাসা ঋষিকে বলছেন, বাবা প্রসাদ নাও, এই অভাগিনী এই দুঃখিনীর প্রসাদ নাও। আহারে আহারে, কুন্তী দেবীর ভক্তিতে চোখের জলে দুর্বাসা ঋষি গলে গিয়েছিলেন, তবুও ঋষিদের শ্রেষ্ঠ তিনি প্রচন্ড পরিমাণে ক্রোধ তার। গণনা করে দেখলেন, এই যে মা গণনা করে দেখলেন যে ৯৯টা পাত্র জোগাড় হয়েছে আর একটা নাই। দুর্বাসা ঋষি বলে উঠলেন, তোমার পরমান্ন আমি গ্রহণ করব না। কেন বাবা? একটা পাত্র কম আছে। ওই কথা এই জন্য আমার এই গরম পরমান্ন আমার হৃদয় পাত্রে ঢেলে দিলা। মা গো, সেই গরম পায়েস, পরমান্ন মানে পায়েস তো, সেই গরম পরমান্ন কুন্তী দেবী আমার কি করলেন এই বুকের মধ্যে ঢেলে দিলেন। দুর্বাসা ঋষি বলে উঠলেন, মা বলো একই করছো তুমি, তোমার যে বক্ষ পুড়ে যাবে। বলে, না বাবা না, যে হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করে যে হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করে সেই বক্ষ পড়তে পারে না। বেশ, তুমি স্নান করে এসো, আমি তোমায় বর দেব। কুন্তী দেবী স্নান করতে গেলেন, গান্ধারী আড়ালে লুকিয়েছিল, কুন্তী দেবীর বেশ ধরে একদম বিনম্রভাবে বলছে, বাবা আমায় বর দেবে না? হ্যাঁ মা, যাও তুমি একশত পুত্রের জননী হও। গান্ধারী একশো পুত্র চুরি করে নিয়ে চলে গেল। কুন্তী দেবী স্নান করে এসে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করে দুর্বাসা ঋষিকে প্রণাম করে বললেন, বাবা বাবা আপনি তো বললেন যে মা স্নান করে এসো, আমি স্নান করে এসেছি, তা আমি আমার এই দুই হাত পেতে আছি, বলো বলো তুমি আমায় কি আশীর্বাদ করবে? দুর্বাসা ঋষি বলে উঠলেন একটু আস্তে, দুর্বাসা ঋষি বলে উঠলেন, তোমাকে তো আমি বর দিলাম একশোটা পুত্র। না বাবা, আপনি আমাকে বর দেননি, তার কে এসেছিল? ধ্যান যোগে জানতে পারল গান্ধারী এসেছিল। তবে কি গান্ধারী আমার কাছ থেকে একশত পুত্র চুরি করে নিয়ে গেল? বেশ, ধ্যান যোগে জানতে পারলো গান্ধারী একশো পুত্র চুরি করে নিয়ে গেছে। তাহলে দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন, গান্ধারী তুমি আমার কাছ থেকে একশো পুত্র চুরি করে নিয়ে গেছ। ওই একশোটা পুত্রের মরা মুখ তুমি দেখবে। কুন্তী শোনো মা, আমি আশীর্বাদ করছি, আমি আশীর্বাদ করছি তোমাদের পাঁচটা পুত্র হবে। ওই পাঁচটা পুত্র দিয়ে গান্ধারীর একশো ছেলেকে নিধন করবে নিতাই গৌর সমানন্দে। হরিবো
তাই হয়েছিল মা ভালো না শুধু তাই নয় গান্ধারীর অনেক অভিশাপ ছিল গো মা গত জন্মে গান্ধারিয়া ধৃতরাষ্ট্র শুভ পরিণয় হয়েছিল বিবাহ যাকে বলে বিবাহের পরে বাসর ঘরে পৌঁছেছে যখনই বাসর ঘরে পৌঁছেছে বাসর ঘরটা ছিল অগোছালো এলোমেলো মাকুরসা জাল ভরা ময়লা অপরিষ্কার এমনই ভাব এমা তা গান্ধারী স্বামী ধৃতরাষ্ট্রকে বলছিল ওগো স্বামী এটা বাসর ঘর কি করে হতে পারে দেখো কত অগোছা কত ময়লা অপরিষ্কার তা ধৃতরাষ্ট্র কি করেছিল একটা ঝাড়ু দিয়ে ওই মাকড়সার জালগুলোকে পরিষ্কার করছে মাকড়সার জালগুলো পরিষ্কার করতে করতে একটা মাকড়সার ডিম এসে পায়ের তলায় পায়ের কাছে একটা থলি যাকে বলে থলি মাকড়সার থলি তার মধ্যে 100টা ছোট ছোট বাচ্চা ছিল গান্ধারী কি করেছিল ওই মাকড়সার থলিটাকে পদদলিত করেছিল পায়ে মারিয়ে দিয়েছিল সেদিন ওই মাকড়সা ভগবান কৃষ্ণকে জানিয়ে বলেছিল ভগবান যে আমার এই 100টা সন্তানকে নষ্ট করেছে আগামী জন্মে তার যেন এমন দশা হয় তাই গান্ধারী আজকে এমন দশা মা গো জন্মিলে যেমন মরিতে হবে তেমনই পাপ করলে ভুগতে হবে এটা মিথ্যা কথা নয় কথাগুলো বলার উল্লেখ হয় না তবু তবু মাঝে মাঝে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া ভালো যে যেমন কর্ম করবে তার প্রতিফল তাকে পেতেই হবে মা দুর্যোধনের কাঁটা মুন্ডুটা নিয়ে বিলাপ করছে গান্ধারী দুর্যোধন আরে দুর্যোধন তুই যে আমার বড় সন্তান জ্যেষ্ঠ পুত্র তোর কাঁটা মুন্ডুটা নিয়ে হরি দেখলি আমি তোর গর্ব দাঁড়িয়ে গিয়ে মা হয়ে কেমন ভাবে বিলাপ করছি পশ্চাতে ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছেন পিসিমা তুই কৃষ্ণ তুই হতে আমার দুর্যোধনের কাঁটা মুট্টু তাকে আমাকে দিয়ে বিলাপ করতে হচ্ছে ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ তোকে আমি অভিশাপ দিলাম তুই স্বামীর তোর যদু বংশ ধ্বংস হবে যদু বংশ ধ্বংস হবে যদু বংশ ধ্বংস হবে
গান্ধারী একেবারে সতী নারী হলেও অল্প সতী তো ছিল তাই তার বাক্যালাপ কোনোদিন মিথ্যা হতে পারে না চোখে পটি পেতে থাকতো কেন না নিজের স্বামী ছিল জন্মান্ধ প্রশ্ন আসতে পারতে যে স্বামী যদি অন্ধ হয় তাহলে তার স্ত্রীকে কি অন্ধ হয়ে থাকতে হবে না এটা হতে পারে ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ বলে গান্ধারী কি চোখে কাপড় বেঁধে থাকতো না স্বামীর সঙ্গে বাক্যালাপ করেছিল কথার যুদ্ধ করেছিল কেন ধৃতরাষ্ট্র ছিল কৃষ্ণের বিরোধী ধৃতরাষ্ট্র ছিল কৃষ্ণ বিরোধী তাই একশত পুত্রকে ধৃতরাষ্ট্র বলেছিল যাও কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ কর গান্ধারী বলেছিল না 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 তুমি হয়তো কৃষ্ণকে জানো না কিন্তু আমি তো কৃষ্ণকে জানি তিনি অনাদি আদি গোবিন্দ তিনি করুণার অবতার তিনি ভক্তের ভগবান মা সেই জন্য গান্ধারী চোখে কাপড় বেঁধে থাকত বছরে একবার খুলতো কেন কোন দিনটা অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার দিনে বছরে একবার খুলতো কিসের জন্য খুলতো না সেই দিনটা অক্ষয় তৃতীয়ার দিনটা হলো স্বয়ং নারায়ণের আবির্ভাব তিথি তাই ভগবানের চরণ দর্শন করবে বলে চোখে কাপড় বেঁধে থাকতো আমরা যদি দুদিন আসতে ছিল আমরা যদি দুই চার দিন চোখে কাপড় বেঁধে থাকি তাহলে কি হবে আমাদের চোখের দৃষ্টি কমে যাবে অথবা অন্ধ হয়ে যাবো মানে দেখতেই পাবো তাহলে গান্ধারীর বেলাটা এমন হলো কেন না গান্ধারী যে চোখের কাপড় বেঁধে থাকতো সেই কাপড়ের মধ্যে লেখা ছিল কৃষ্ণ নাম ওই কাপড়ের মধ্যে লেখা ছিল কৃষ্ণ নাম সেই জন্য তার চোখের ফিউজ নষ্ট হয় নাই কুরুক্ষেত্রের শেষ একদিন আগে দুর্যোধন গেল একদিন আগে দুর্যোধন যখন গেল বলছে মা ভীমের সঙ্গে কিছুতেই যুদ্ধ পেরে উঠতে পারছি না তা মা গো তুমি আমাকে কিঞ্চিৎ আশীর্বাদ করো গান্ধারী বলেছিল আগামীকাল ভোরের বেলায় কাকপক্ষী জেগে যাওয়ার আগে তুই আমার সঙ্গে সে দেখা করবি তবে উলঙ্গ অবস্থায় অঙ্গে কোনো বস্ত্র থাকবে না অঙ্গে কোনো বস্ত্র থাকবে না এদিকে অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আমার সব জানে মনের কথা একদম ভোরের বেলায় দুর্যোধন উলঙ্গ অবস্থায় আসছে একদম ভোরের বেলায় উলঙ্গ অবস্থায় আসছে দুর্যোধন ঠিক রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল না আমার অনাদি আদি গোবিন্দ দুর্যোধনকে দেখে বলছে এই দুর্যোধন ছি ছি কি রে তুই অত বড় ছেলে তোর লজ্জাতে তুই অত বড় ছেলে তোর লজ্জা করে না হ্যাঁ অত বড় ছেলে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে যাচ্ছিস তাড়াতাড়ি করে কি করেছিল তাড়াতাড়ি করে একটা কলা পাতা পড়েছিল
আচ্ছা বলতে পারবেন ওই কলা পাতাটা কি কলার পাতা? হরি বল বলা যাবে না কলা পাতাটা পড়েছিল কালি কলার পাতা। আজ পর্যন্ত পৃথিবীতে কালি কলা দেখা যায়, কলাটা কালো রঙের। ওই কলা পাতাটা নিয়ে কি করেছিল দুর্যোধন? তাড়াতাড়ি তার অঙ্গটাকে চাপা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে করলেন ওষুধ হয়েছে। কলা পাতাটা চাপা দিয়ে মায়ের কাছে গেছে। মা বলছে, মাকে বলছে, মা 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 আমি এসেছি, তুমি তাড়াতাড়ি এসো না, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি ভীমের সঙ্গে যুদ্ধে পাচ্ছি না, হ্যাঁ তুমি আমাকে এমন ভাবে আশীর্বাদ করবে ওই ভীমকে যেন আমি। মা তাড়াতাড়ি করে চোখের পটিটা খুলে দেখলেন একই রে, আমি মা তুই হলি সন্তান, মায়ের কাছে এসেছিস, তোকে আমি বললাম উলঙ্গ অবস্থা আসছে, সারা অঙ্গে দুর্যোধনের আসতে, দুর্যোধনের সারা অঙ্গে মা হাতে বুলিয়ে দিলেন। হ্যাঁ, হাত বুলাতে বুলাতে যখন দেখল যে কলা পাতার ওপরে হাত পড়েছে, মা ঠিকরে উঠলেন, দুর্যোধন তুই কি করলি বাবা, কি করিলি রে? মা যেখানে যেখানে হাত বুলিয়ে দিয়েছিল সারা দেহটা লোহার মতো শক্ত হয়ে গেছে, শুধু পাখি রইল এই হৃদয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধে শেষই লগ্নে শেষ সময়ে ভীম কিছুতেই যখন যুদ্ধে পাচ্ছে না, রথের ওপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন ওরে সালাই এইখানে মা, বলেছিলেন না ওরে এইখানে শালা এইখানে মা। ভীম যখন অনেকক্ষণ পরে তাকিয়ে দেখল কৃষ্ণ বসে এইখানে মান মানে উরুতে, একটা গদার বাড়ি মেরেছে আর একটা গদার বাড়ি মারতে বল হরি হরি বল হরি গেল। তাহলে মহাভারতের সতী নারী কে ছিল? প্রত্যেকে একটু একটু করে আছে, কিন্তু ছিল হলো কুন্তি। ঠিক আছে, নিতাই গৌরী কমলন একবার হরি বলো হরি বলো হরি বলো হরি বলো।